100 দিনের কাজের বকেয়া টাকা না মেটানোর প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মিছিল করল তৃণমূল কংগ্রেস। গোঘাটের চাতরা বড়ডাঙ্গা থেকে গোবিন্দপুর পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন বক্তা কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব হন। দেখুন, আপনারা দেখছেন যে সারা পশ্চিমবাংলায় আজকে কেন্দ্রের বিরুদ্ধে সাধারণ মানুষ সরব হয়েছে, বাধ্য হয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে সাধারণ মানুষ রাস্তায় নেমে বাধ্য হয়েছে প্রতিবাদ জানাতে। তার একটাই কারণ, আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবাংলার সাধারণ মানুষ, জন্মজুর খেটে খাওয়া মানুষ 100 দিনে কাজ করে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পাচ্ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলা ভারতবর্ষের জব কার্ডে 1 নম্বরে স্থান অধিকার করেছে। আপনার 14 সাল থেকে আপনারা পরিসংখ্যান করে দেখবেন, প্রতি বছর 1 নম্বরে স্থান পেয়েছে। তো সেখানেতে পশ্চিমবাংলার ক্ষেত্রে 100 দিনের কাজে বরাদ্দ একদমই কমিয়ে দিয়েছে। সেখানে সাধারণ মানুষ যারা জব কার্ড কাজ করেছে 6 মাস ধরে টাকা পাচ্ছে না। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম আজকে হু হু করে বেড়ে গেছে। আজকে কৃষকরা তাদের রাসায়নিক সার এবং কীটনাশক ঔষধ তাদের হাতে নাগাল ছাড়া দাম হয়ে গেছে। তারা কৃষিকাজে সার ব্যবহার করতে পারছে না, ফলন মার খাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের স্বার্থে আজকে মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটা ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে বুথে বুথে মানুষকে সংগঠিত করতে হবে, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। গণতন্ত্রের অধিকার কেড়ে নিচ্ছে কেন্দ্র সরকার, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। সাধারণ মানুষের নৈতিক অধিকার কেড়ে নিচ্ছে কেন্দ্র সরকার, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। আমরা 6টা অঞ্চলে ইতিমধ্যে মিছিল করেছি, এই 7টা অঞ্চলের মধ্যে আজকে ভাদুর অঞ্চলে আমাদের অঞ্চল মিছিল শেষ হচ্ছে। আজকে আমাদের চাঁদরা থেকে চাঁদরা বড়ডাঙ্গা মোড় থেকে গোবিন্দপুর পর্যন্ত আমাদের মিছিল হবে এবং তারপর আমরা পদসভা করব, সাধারণ মানুষকে আহ্বান করাবো এই মিছিলকে আরও সংগঠিতভাবে করে আরও জোরদার আন্দোলন করার জন্য। সেই জায়গায় আমরা সবাইকে আহ্বান করতে এসেছি, এই মিছিল প্রতিবাদ মিছিল শুধু তৃণমূল কংগ্রেসের নয়, দলমত নির্বিশেষে সবারই প্রতিবাদ মিছিল, তাই সবাইকে আহ্বান জানাচ্ছি। নিউনোর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।